আসসালামু আলাইকুম কবির বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো তোমাদের এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা ছিল পরীক্ষা কিন্তু একেবারেই সন্নিকটে শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের লাস্ট একটি পরীক্ষা আছে কৃষি শিক্ষা হুম তো কৃষি শিক্ষার আজকে গুরুত্বপূর্ণ কদম্বর কিছু প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমাদের উপকার হবে হ্যাঁ চলো শুরু করি আমি এখানে তোমাদের জন্য দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর নির্বাচন করেছি সেটি হচ্ছে গঠন ও প্রকৃতি অনুযায়ী মাটি কত প্রকার মাটি কাকে বলে এক বিঘা জমির জন্য কত বর্গমিটার বীজ তোলার প্রয়োজন ভূমি ক্ষয় কি বীজ সংরক্ষণ প্রক্রিয়া বলতে কি বুঝো গঠন ও প্রকৃতি অনুযায়ী মাটি কত প্রকার মাটি বলতে কি বোঝায় মাটির উপাদান কি কি এরপর ভালো মাটির বৈশিষ্ট্য লেখ তারপর আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে ভূমিকর্ষণ বলতে কি বুঝো দোয়াশ মাটিকে কেন আদর্শ মাটি বলা হয় ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করো ভূমিক্ষয়ের কারণগুলো উল্লেখ করো এফ সি আর এর মান যত কম খাদ্যের গুণগুণ তত ভালো ব্যাখ্যা করো বিষ সংরক্ষণের শর্তগুলো লেখো সাইলেস কি রোগীং বাছাইকরণ কি বিষ কী এরপর আমরা দেখতে পাচ্ছি খরা খরা ও খরা কবলিত কাকে বলে খরা কাকে বলে জলাবদ্ধতা সহিংসু ধানের ছয়টি জাতের নাম লেখো রোগিং বা বাছাইকরণ কি বিষ কি কোন ধরনের জমি মাসকলায় চাষের জন্য উপযোগী টিএসপি এর পূর্ণ রূপ কি কয়েকটি জাতের নাম লেখ মাদা তৈরি কি বালাইনাশক কি তো লাস্ট হচ্ছে আমরা যদি দেখি পাটের বীজ বপনের উপযুক্ত সময় কোনটি তারপরে দেখতে পাচ্ছি কৃষি বনায়ন কাকে বলে কৃষি বনায়ন কি। একটি দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন বৃক্ষের আবর্তনকাল কাকে বলে বাংলাদেশ বাংলাদেশে বনভূমির পরিমাণ কতভাগ বন আইন কাকে বলে এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম ক নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তুমি মুখস্ত করো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব দ্রুত মুখস্ত করে ফেলো যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আসসালামু আলাইকুম